সুস্বাগতম বন্ধুরা, আজকে রান্নাঘরে ব্লগ শুরু করলাম। মাংস রান্না করছি আর বাঁধাকপি। বাড়িতে রিলেটিভ এসেছে, মাসি শাশুড়িরা এসেছে। সেদিন সকাল সকালে রান্নাটা শেষ করলাম, কারণ ছেলের স্কুলে যাব। ছেলের আজকে লাস্ট পরীক্ষা, ওর প্রচন্ড আনন্দ হচ্ছে। অনেক জায়গায় যাবে প্ল্যান, বইমেলা, বসিরহাট, ভীষণ আনন্দ হচ্ছে। ওকে ভাত খাইয়ে দিই। এবার ডাল করেছি, বাঁধাকপির তরকারি করেছি, মাংস করেছি, আর ছেলেকে খেতে দিয়েছি, কারণ পরীক্ষা দিয়ে দেবে। আজ কেমন আনন্দ হচ্ছে? বিরাট আনন্দ হচ্ছে, কারণ আজ বই মেলা যাবো, শপিং করতে, আর এখন শপিং করতে যাবো, আর পড়া আজকে তো বন্ধু সেই জানুয়ারি মাস থেকে শুরু হবে। স্কুলের পরীক্ষা না, এটা এটা বাঁধাকপি, আলু সিদ্ধ, ডাল কিচ্ছু খাবে না, বলছে মাংস দাও। ওর স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এটা এই পরীক্ষাটা হচ্ছে ইন্টারন্যাশনাল পরীক্ষা। গাড়ি আসবে না, আমাদের বাইকেই নিয়ে যেতে হলো। ও যেহেতু এক্সট্রা পরীক্ষা দিচ্ছে, তারপরে আমরা বসিরহাট গেলাম, আমি আর হাজবেন্ড। একটা যা প্যান্ট পাল্টানো ছিল, তারপরে কনফিউজ হয়ে গেলাম কোন কালারটা নেব। এত সুন্দর বাচ্চাদের কালেকশন, আমার পছন্দ হয়েছে কমলাটা, আর আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছে হলুদটা। এবার স্কুল ছুটি হয়ে গেলো, তারপরে তো বাইরে এখন মেলার থেকে এসে খুব আনন্দ হচ্ছে। কি করছিস বল? কি হয়েছে সফল? কিন্তু আমরা তাও উঠতে সফল হয়েছি। আর আমি আর বাবা গিয়েছিলাম মেলায়, আর ফার্স্টে আমরা রাইড চলেছি ট্রেন, বিরাট ডেঞ্জার ছিল, কিন্তু আমরা ট্রেন। কি খেয়েছিস বইমেলায় বল? আমি বইমেলায় ফুচকা আর ওই বাদাম খেয়েছি। বাই, কালকে আবার দেখা হবে। আমরা অনেক ডেঞ্জারাস ট্রেন